हरे कृष्णा। तो हमरा आलोचना करे श्रीमद्भागवत में महिमा भागवत में लिखा छे, उसका बोला छे सर्व वेदांत सारमि श्रीमद्भागवत मिश्यते तदृशामृत तृप्तस्य नान्यत्रस्य ग्रति क्वचित। समस्त वेदेर सार छे श्रीमद्भागवतम। तो हमरा गत सप्ताह आलोचना करे छे जे चारटी वेद आछे, 18 पुराण आछे, 108 उपनिषद आछे, वेदांत सूत्र आछे, श्रीमद महाभारत आछे, ये सब किछु रचना करे छेन भगवान व्यासदेव। आर ए व्यासदेव तिनी आबार वेदांत सूत्र माने सब शास्त्र के कंडेंस फॉर्म है, माने कोड लैंग्वेज जरा हमरा बोली ना, कोड लैंग्वेज तिनी वेदांत सूत्र रचना करे छेन। মানে ছোট ছোট সূত্র আছে, এক একটা সূত্র মানে হচ্ছে একটা গ্রন্থের মতো। সেই বেদান্ত সূত্র হচ্ছে অ্যাকচুয়ালি সব বেদের সব কিছুর সার। আর বেদান্ত সূত্রের উপরে ভাষ্য বা কমেন্ট্রি করেছেন ব্যাসদেব নিজেই, আর সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের ভাষ্য বা কমেন্ট্রি, তাই জন্য লেখা আছে सर्व वेदांत सारमि श्रीमद् भागवत इष्यते। तापर कहते भाष्योम ब्रह्म सूत्राणाम, भाष्योयम ब्रह्म सूत्राणाम, श्रीमद् भागवत ब्रह्म सूत्रेर भाष्य माने कमेंट्री। भारतार्थ निर्णय, महाभारतेर अर्थ बुझते गेले एई पढ़ते हुए श्रीमद् भागवतम एटा लेखा हुए छे। तापर मत्स्य पुराणे बोला हुए छे जे जे ग्रंथ गायत्री दिए शुरू हो छे से ग्रंथ हो छे श्रीमद् भागवतम। जे ग्रंथ वृत्रासुरेर लीला हो छे से ग्रंथ हो छे श्रीमद् भागवतम। ওখানে আরো বলা আছে যে যদি কেউ ভাদ্র মাসের পূর্ণিমায় স্বর্ণ নির্মিত কোটায় কেন স্বর্ণ নির্মিত বক্সের মধ্যে শ্রীমদ্ ভাগবতমকে রেখে আর রত্ন সিংহাসনের উপরে রেখে কাউকে যদি দান করে তাহলে তার পরম গতি হবে। তো এখানে আমরা দানের আলোচনা করছি না, আলোচনা হচ্ছে যে সিংহাসনের উপরে বসাতে বলা হচ্ছে ভাগবতমকে, যেহেতু ভাগবতম হচ্ছে মহারাজ চক্রবর্তী, সমস্ত শাস্ত্রের চক্রবর্তী রাজা, তাই তাকে হেম সিংহাসন স্বর্ণ সিংহাসনে বসে দান করতে বলা হচ্ছে। গরুড় পুরাণে বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে মোস্ট কমপ্লিট, মানে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে পূর্ণ, মানে বাকি যে গ্রন্থ আছে অনেক সময় খণ্ড বিখণ্ড পাওয়া যায়, পূর্ণ পাওয়া যায় না। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ব্রহ্মসূত্র আর মহাভারতের অর্থ। শ্রীমদ্ ভাগবতম গায়ত্রী দিয়ে শুরু হয়েছে। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সামবেদ পুরাণের মধ্যে। শ্রীমদ্ ভাগবতমে 18,000 শ্লোক আছে। গরুড় পুরাণে এরকম শ্রীমদ্ ভাগবতমের মহিমা বলে, তারপরে বলছে যে আহা এমন কোন ব্রাহ্মণ আছে কলিযুগে যার বাড়িতে ভাগবতম থাকবে না, তাহলে সে ভক্ত কি করে, সে ব্রাহ্মণ কি করে হলো। তারপরে গরুড়দেব গরুড় পুনর আরো বলছে যে যদি কারো বাড়িতে শ্রীমদ্ ভাগবতম থাকে তাহলে তার বাড়িতে সাক্ষাৎ ভগবান নারায়ণ সমস্ত দেবতা সহ নিবাস করছে। শ্রীমদ্ ভাগবতম আরেকটা শ্লোক আছে যেখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে চলে যাওয়ার পর পৃথিবীতে অন্ধকার হয়ে গেছে, তাকে অন্ধকারে মানুষকে আলোক
प्रधान का राजन ने श्रीमद भागवतम रूपी सूर्य सूर्य उदय हो श्री कृष्ण के भागवतम के खाने श्री कृष्ण प्रतिनिधि हिसाब से धरा हुए छे। व्यासदेव এখানে আমরা গত সপ্তাহে শ্রবণ করছিলাম যে ব্যাসদেব ধ্যানে কি দেখলেন, তো এখানে বর্ণন করা আছে, ভক্তি যোগেন মনসি সম্যক প্রণীতে মলে অপশ্যত পুরুষম পূর্ণম মায়াম চ দদপাশ্রয়ম অপশ্যত। অপশ্যত মানে দর্শন করলেন, কাকে দর্শন করলেন, পুরুষম পূর্ণম পূর্ণ পুরুষকে দর্শন করলেন, আর মায়াম মায়াকে দেখলেন, তদ অপাশ্রয়ম মায়াকে দেখলেন তার আশ্রিত, মায়া দেবী ভগবানের আশ্রয় রয়েছে এইভাবে দেখলেন। যয়া সম্মোহিত জীব आत्मानं त्रिगुणात्मकं परोपि मनुते नर्थं तत्कृतं चाभिपद्यते। से माया देवी द्वारा मोहित हो जीव, यदि जीवात्मा हो चिन्मय परतत्व, किंतु माया द्वारा मोहित हो निजे के शरीर मन करे शरीर सुख दुख भोग करछे, तखन व्यासदेव चिंता करलें যে ভক্তি দ্বারা এই জীবেরা উদ্ধার হবে, ভক্তি কি করে পাবে, তো তিনি দেখলেন যে সাত্বত সম্মিতাম শ্রীমদ ভাগবতম যদি ওরা পাঠ করে তাহলে ভক্তি লাভ করবে, এই চিন্তা করে তিনি শ্রীমদ ভাগবতম রচনা করলেন। তো জীবাত্মা আর ভগবান এ দুটোর মধ্যে কি পার্থক্য, কে বলতে পারবে, আপনারা কেউ বলতে পারবেন? ভালো করি আবার তো আমাদের এই আমরা যে এই শরীরের মধ্যে আছি, এই শরীরটা মাটি জল আগুন দিয়ে তৈরি, মাটি জল অগ্নি বায়ু আকাশ এই পঞ্চভূত দিয়ে আমাদের শরীর তৈরি হয়েছে, আর এর ভিতরে কি আছে, এর ভিতরে মন আছে, বুদ্ধি আছে, অহংকার আছে, মন বুদ্ধি অহংকার, তার ভিতরে কি আছে, তার ভিতরে আমি আছি, আমি আমার উপরে মন বুদ্ধি অহংকার আছে, তার উপরে এই পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ দুটো আবরণ আমার উপরে আছে। আমি এই এই যে চামড়ার শরীরটা আমি না, এটাই বোঝার চেষ্টা করুন, আর চামড়া শরীরকে আমি বলে মনে করে তার হচ্ছে পশু, শাস্ত্রে বলছে তো পশু বৃত্তি থেকে তো উপরে কমপক্ষে আসুন, মানে উপলব্ধি না হলে কমপক্ষে থিওরিটিক্যালি তো বোঝার চেষ্টা করুন, মানে যদিও আমার উপলব্ধি হচ্ছে না যে আমি শরীর না, কিন্তু কমসে কম মুখে কথা মধ্যে তো আনতে হবে যে আমি শরীর না, আমি আত্মা, কথায় যদি না আনতে পারেন তাহলে উপলব্ধি কবে হবে বলুন। তো এই যে মাটি শরীর, এটা কিন্তু আমি না, এটা মাটির পিণ্ড, এর ভিতরে আমি, এর ভিতরে কি আছে, মন আছে, বুদ্ধি আছে, অহংকার আছে, সেটাও এটা জড় আবরণ, মন বুদ্ধি অহংকারও আমি না, আমি তারও ভিতরে আছি চিন্ময় আত্মা, আর আমার যে আসল পরিচয় আমাকে বলে আত্মা, জীবাত্মা, জীবাত্মা আত্মা একই জিনিস, আত্মাকে জীব বলে, জীবকে আত্মা বলে,
আবার এটা পরমাত্মা আছে, সেটা কিন্তু আলাদা, সে তিনি হচ্ছে ভগবান। আত্মা মানে আমি আর পরমাত্মা মানে ভগবান, অনেকে আত্মা বলে ভগবানই বুঝে যায়, মানে এটাই হচ্ছে মিস্টেক হয়ে যায় সবার। আত্মা বলতে ভগবান, ভগবানকে আত্মা বলা হয়েছে শাস্ত্রে, এটা কোনো প্রবলেম নেই, কিন্তু তিনি হচ্ছে পরমাত্মা, শুধু আত্মা না, তিনি পরমাত্মা। শাস্ত্রে তো ভগবানকে আত্মা, তিনি হচ্ছে আসল আত্মা, সবার আত্মা, আমি শুধু আমি নিজের শরীরের আত্মা, কিন্তু ভগবান হচ্ছে সবার আত্মা। তো আমার প্রশ্ন ছিল যে জীবাত্মা যে আছে এটা মুক্তি পরে কি হবে, কোথায় যাবে? মুক্তি পরে জীবাত্মা কি ব্রহ্মে বিলীন হয়ে যাবে, ভগবানে বিলীন হবে? এটা হচ্ছে প্রশ্ন, এটা কে বলতে পারবে? সোমা কুণ্ডু কে আছে? নতুন লোককে আমি দেখছি, নতুন লোককে জিজ্ঞেস করছি যাতে সোমা কুণ্ডু কে আছে, আনমিউট করুন, আনমিউট করে বলুন। দেখা যাচ্ছে না এখন, তাকে দেখা যাচ্ছে না। কুঞ্জেশ্বর হরিপ্রভু, কুণাল প্রভু আনমিউট করে। হরে কৃষ্ণ বাবু, দণ্ড প্রণাম। হরে বল। আপ মুঝে হ্যাঁ মেরা প্রশ্ন কা অভি ভি আপ রাস্তে মে ক্যা? হ্যাঁ প্রভু জি, মে রাস্তে মে হু আপ। বতাইয়ে প্রভু জি, ভগবান জো হ্যায় পরমাত্মা হ্যায় জো আপনে জেসে বতাযা, উসকে সংসার মে পূর্ণ স্বতন্ত্র হ্যায়। आत्मा मोक्ष के बाद आत्मा क्या परमात्मा में विलीन हो जाएगा, भगवान में विलीन हो जाएगा मुक्ति के बाद कि नहीं होगा? प्रभु भगवान आत्मा क्या विलीन हो जाएगा मोक्ष के बाद? हम तो भगवान के दास हैं, हम तो भगवान के दास हैं और भगवान की सेवा करना ही हमारा मेन कर्तव्य है। विलीन होने से तो हम खत्म हो गए, किंतु हम तो हमारा काम तो मैं तो मेन उद्देश्य है कि भगवान की हम सेवा करते रहे, गोलक वृंदावन में जाते हैं। राइट, ओके। तो अगला स्लाइड इसके ऊपर ही है, तत्व संदर्भ में इसके ऊपर ही डिस्कस हो रहा है। नेक्स्ट पॉइंट लेके आता हूँ, वापस से स्लाइड से चालू करते हैं, बंद हो गया था, गलती से ऑफ कर दिया। ओके, हम लोग यहाँ चर्चा कर रहे हैं। तो मायावादी, जो मायावादी लोग हैं, जरा मायावादी तारा की बोलते आत्ता ব্রহ্ম থেকে এসছে, মৃত্যু পরে ব্রহ্মে বিলীন হয়ে যাবে। ব্রহ্ম মানে কি এখন এটাও জানেন না, এটাও বুঝতে পারে। ব্রহ্ম মানে হচ্ছে এটা অপ্রাকৃত সত্তা, মানে যার থেকে জগৎ সৃষ্টি হয়েছে ব্রহ্ম, ওখান থেকে জগৎ সৃষ্টি হয়েছে। ব্রহ্ম হচ্ছে নির্বিশেষ নিরাকার ভগবানের একটা, ভগবান একটা রূপ, নির্বিশেষ নিরাকার ব্রহ্মজ্যোতি। তো মায়াবাদীরা বলছে যে ব্রহ্ম থেকেই আমরা এসছি সব জীব, আর ব্রহ্মে বিলীন হয়ে যাব, এটা মায়াবাদীরা মনে করছে। কিন্তু এই এটা কিন্তু ঠিক না, আত্মা কিন্তু ব্রহ্মে বিলীন হবে না। এটা নিয়ে দুটো উদাহরণ দিয়েছে আমাদের সুখদেব গোস্বামী,
जीव गोस्वामी। ये तो अपना मन मन बुझते पर जेहतु बेसिक नॉलेज एन हो तो यहाँ बुझते असुविधा हमें किंतु एटाई बोझार चेष्टा करूँ जे आत्मा वा जीव जे हमरा आछी तारा कखनो भगवान होते पारबो ना, भगवान हमरा छिलाम ना भगवान होते पारबो ना, हमरा होछी भगवान नित्य अंश, भगवान होछी पूर्ण। तो पूर्ण और अंश थाकार जोन्नो आमादेर मध्ये भगवान मतो क्वालिटी आछे, गुण आछे, भगवान गुण आमादेर मध्ये आछे। किंतु परिमाणे आमरा भगवान थेके अनेक क्षुद्र, जेमन सूर्य और सूर्य रश्मिकण क्वालिटी सेम, किंतु रश्मिकण कखनो सूर्य होते पारे ना। जेमन समुद्र और समुद्र एक बिंदु जल क्वालिटी सेम आछे, किंतु एक बिंदु जल कखनो समुद्र होते पारे ना। एभावे आत्मा कखनो भगवान होते पारे ना। किंतु किछु मायावादी दार्शनिक आछे, तारा बोलछे जे आत्मा और भगवान एक, जीव और भगवान एक, सब किछु एक, तुम्ही भगवान आमी भगवान ए भगवान से भगवान सब किछु भगवान, सब किछु ब्रह्म, सर्वम खलुदम ब्रह्म। तारा एक कथा तारा बोले बना छे सब किछु छे ब्रह्म, ये सब किछु ब्रह्म होय ताले एकटा ब्रह्म मायार अधीन होय गेलो और एकटा ब्रह्म भगवान होय गेलो, एटा भेद की करे होलो। यदि हमीओ भगवान আর সৃষ্টি করেছে সেও ভগবান, কিন্তু আমি সৃষ্টির মধ্যে আবদ্ধ হয়ে গেলাম আর সেই সৃষ্টির উপরে আছি, এই ভেদ কি করে হলো? তো তারা এটা উদাহরণ দিচ্ছে ভেদ কেন হয়েছে, তারা কারণ বলছে, বলছে এটা ব্রহ্ম এক ছিল কিন্তু একটা ব্রহ্মকে বিদ্যা ধরে ফেলেছে, বিদ্যা যাকে ধরে ফেলেছে সে ভগবান হয়ে গেছে, আর একটা ব্রহ্মকে অবিদ্যা ধরে ফেলেছে, যাকে অবিদ্যা ধরে ফেলেছে সে জীব হয়ে গেল, মায়াবদ্ধ হয়ে গেল, যাকে বিদ্যা ধরে ফেলেছে সে হয়ে গেছে ঈশ্বর হয়ে গেছে। এটা মায়াবাদীরা বলছে। তো এটাকে কিভাবে খণ্ডন করবেন আপনার মধ্যে পার্থপ্রভু? হ্যাঁ, চেষ্টা করুন। ওরা বলছে যে একটা ব্রহ্মের একটা অংশ বিদ্যা দ্বারা প্রভাবিত হয় ঈশ্বর হয়ে গেল, আর একটা অংশ অবিদ্যা দ্বারা প্রভাবিত হয় জীব হয়ে গেল। তো আমরা বলছি আরে এটা কি করে হলো, কোথা থেকে এলো বিদ্যা অবিদ্যা, কোথা থেকে এসে বললো? অজ্ঞান থেকে এসছে। ওরা বলছে না অজ্ঞান থেকে এসছে, অজ্ঞান থেকে বিদ্যা আর অবিদ্যা দুটো সৃষ্টি হয়েছে, যে বিদ্যা দ্বারা প্রভাবিত হলো সে হয়ে গেল জীব না ঈশ্বর, আর অবিদ্যা দ্বারা। এবার তারা একটা সুন্দর উদাহরণ দিচ্ছে, মানে এটা উদাহরণ শুনলে তো মানে মানুষ বিশ্বাস হয়ে যাবে। তারা এটা উদাহরণ দিচ্ছে, উদাহরণটা কি বলে, যেমন আকাশ আছে, আকাশ মানে আকাশের মধ্যে আকাশ আছে আর ঘটের মধ্যে আকাশ আছে। ঘটের মধ্যে যে আকাশ আছে সে হচ্ছে জীব, ঘটটা হচ্ছে অবিদ্যা। তো অবিদ্যারূপী ঘটের মধ্যে যখন জীব ঢুকে গেছে তো ওই ঘটের মধ্যে আকাশ, ঘটাকাশ হয়ে গেল। আর যে বাইরে যে আকাশ আছে সেটা হচ্ছে পটাকাশ। তো এখন ওরা বলছে যে যখন এই ঘট ভেঙে যাবে, মানে অবিদ্যা যখন নষ্ট হয়ে যাবে, তখন যে মানে এই আকাশটা ওই আকাশ মিলে যাবে ঠিক সেরকম, আত্মা যখন অজ্ঞান অবিদ্যা থেকে মুক্ত হয়ে যাবে তখন ব্রহ্মে বিলীন হয়ে যাবে, ঘটাকাশটা পটাকাশে মিলে যাবে। তো ঘটাকাশ পটাকাশ ফিলোসফি, এটা হচ্ছে
মায়াবাদীরা বলছে। তো এটা আপনি কিভাবে খণ্ডন, মানে কি বলবেন আপনি বলুন তো, যদি বলছে ওরা যে একটা ব্রহ্ম অবিদ্যা দ্বারা প্রভাবিত হয়, জীব হয়ে গেছে, আর একটা অংশ ঈশ্বর হয়ে গেছে। এখন অবিদ্যা নষ্ট হলে, আচ্ছা ঈশ্বরেরও বিদ্যা নষ্ট হবে, আর জীবের যখন অবিদ্যা নষ্ট হবে ঈশ্বরের বিদ্যা নষ্ট যাবে, তাহলে দুইজনেই ব্রহ্ম হয়ে যাবে, নাহলে তো কাজ হবে না। মানে ঈশ্বরেরও বিদ্যা নষ্ট হতে হবে, নাহলে তো ও ঈশ্বর থেকে যাবে, ঈশ্বর ঈশ্বর থাকবে না, জীব জীব থাকবে না, শুধু দুটোই ব্রহ্ম হয়ে যাবে। এটা ওনারা বলছে, মানে একদম খুব এক্সাম্পল দিয়ে, শাস্ত্র প্রমাণ দিয়ে ওটা খুব স্ট্রংলি ওরা প্রেজেন্ট করছে, এই জিনিসটা, এই তত্ত্বটা ওরা বলছে। তো আপনারা একটু চেষ্টা করুন এই পয়েন্টটাকে, এর উপরে কিছু কমেন্ট করার। পার্থবাবু আনমিউট করে বলুন। তো শাস্ত্র তো বলছে যে মায়াবাদী শাস্ত্র, মায়াবাদী ভাষ্য, না 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 ওইসব বললে হবে না, এই যে উদাহরণ দিচ্ছে আমি এটা বুঝাচ্ছি। মায়াবাদী ভাষ্য শুনলে ওই শর্মা ওই শ্লোকটা বললে চলবে না এখানে? না না না, হয়তো আমি বলে দিলাম মায়াবাদী, মায়াবাদ না বলতাম। তারা তো বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তারা কি বলছে, তারা কি বলছে, আমি যেটা বলেছি ওটা বলে, ওরা কি বলছে ওটা বলবেন না। এখন যেটা আমি বলেছি এটাতে কি ফল্ট আছে ওটা বলতে হবে না। আপনারা দেখছি এটা করতে ও ডিবেট করতে ও জানেন না, তর্ক করতে জানেন না। দশ বার বলেছি আর কতবার বলবো, ওল্ড দশ বার বলেছি, একটা পয়েন্টে ঘুরে 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 দশ বার বলেছি। আর কে বলবে, মধুবাসিনী মাদে আপনি বলুন, তাহলে চেষ্টা করুন, আমি যেটা বলেছি তার উপরেই বলতে হবে। প্রভু আপনি বলেছেন বিদ্যা হচ্ছে ঈশ্বর, বিদ্যা ঈশ্বর হিসাবে ওনারা দেখছেন, আর অবিদ্যা হচ্ছে জীব, জীব বলেছেন, কিন্তু ঈশ্বর বিদ্যা থেকে ঈশ্বর উৎপত্তি তো হয় না, বিদ্যা থেকে তো ঈশ্বর উৎপত্তি তো হবে না, ঈশ্বর তো মানে পূর্ণ, উনি তো অলরেডি উনি ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন, কিন্তু এই বিদ্যা থেকে কখনো ঈশ্বর উৎপত্তি হয় না, আর অবিদ্যা থেকে জীব যে আপনি বলেছেন যে, এক মিনিট, আপনার পয়েন্টটা ভালো আছে, এখানে আমি মানে বিপক্ষ হয়ে বলছি, ঠিক আছে, আপনি বলছেন বিদ্যা থেকে ঈশ্বর উৎপন্ন হয় না, ঠিক আছে না? হ্যাঁ, যদি যদি ওরা বলে বিদ্যা থেকে উৎপন্ন হয়েছে বাচ্চা, তো ওটা কি করে আপনি খণ্ডন করবেন? মানে যদি ওরা বলে যে বিদ্যা থেকে ঈশ্বর উৎপন্ন হয়, তাহলে প্রবলেমটা কি? যদি বলা হয় যে বিদ্যা থেকে ঈশ্বর উৎপন্ন হয়েছে, তাহলে প্রবলেমটা কি, এটা কি বলতে পারবেন? মানে খুব সলিড পয়েন্ট আছে, সেই সলিডটা পয়েন্ট আমি আপনাদের কাছে শুনতে চাইছি। যদি ওরা বলে যে বিদ্যা, মানে আগে শুধু ব্রহ্ম ছিল ওরা বলছে, ঠিক আছে, ব্রহ্মের মধ্যে বিদ্যার প্রভাব পড়েছে, বিদ্যার প্রভাব পড়াতে ঈশ্বর হয়ে গেছে, আর ওর উপর অবিদ্যা প্রভাব জীব হয়ে গেছে, তাহলে আপনি বলছেন বিদ্যার প্রভাব থেকে ঈশ্বর যে হয়েছে এটা হতে পারে না। আমি বলছি যদি হয় তাহলে প্রবলেমটা কি, এটা এই প্রবলেমটা বলুন, কে ধরতে পেরেছে? যদি যদি বলা হয় যে বিদ্যার প্রভাবে ঈশ্বর উৎপন্ন হলো, তাহলে প্রবলেমটা কি হবে? কে বলবো? আচ্ছা আনমিউট করতে গেলে হাত তুলবেন। নীলকমল বলবে তুমি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। ব্রহ্মের উৎপত্তি কোথা থেকে আসলো, কোশ্চেন এটাই, ব্রহ্ম কার উপর স্থিতি করে আছে? ব্রহ্ম তো সর্বত্র রয়েছে। হ্যাঁ, ব্রহ্ম তো আছে, শাস্ত্র প্রমাণিত, ওটাতে কোনো মতভেদ নেই।
ব্রহ্ম কি আমরাও মানে সবাই মানে ব্রহ্ম তো আছে ব্রহ্ম উৎপত্তি এবং বিলীন এটাই তো না ব্রহ্মের উৎপত্তি হয় না ব্রহ্ম হচ্ছে নিত্য শাস্ত্র হিসাবে ব্রহ্ম হচ্ছে নিত্য ব্রহ্মের কোনোদিন উৎপত্তি হয় না ব্রহ্ম তো সর্বদা ছিল সর্বদা থাকবে ব্রহ্ম কোনো উৎপত্তি হয় না আমার প্রশ্নের উত্তর দাও এদিক ওদিকে যাবে না তোমরা এদিক ওদিকে যাইলে তো বুঝতে পারবে না আর আরো ফেসে যাবে আমার প্রশ্ন হচ্ছে যদি বিদ্যা দ্বারা ঈশ্বর উৎপত্তি হয় তাহলে প্রবলেমটা কি সেটা বলো এখন এটা হচ্ছে সামনে প্রশ্ন বলতে পারছে না ঠিক আছে আগে বাড়ুন আপনি মধুমত আপনি বলছিলেন আগে বাড়ুন মধুবাসীর মাধ্যমে আপনি আগে বাড়ুন মাঝখানে আটকালাম এখানে একটা ভালো পয়েন্ট ছিল কিন্তু আপনারা ধরতে পারছেন না আগে চলুন প্রভু আপনি বলেছেন যে আকাশ পরকাশ আর হচ্ছে ঘটের মধ্যে যেটা আকাশ সেটা হচ্ছে জীব মানে আকাশ ব্রহ্মাণ্ডের মধ্যে যে আকাশ সেটাই তো ভগবান আর ঈশ্বর আর তার থেকে যেটি ক্ষুদ্র অংশ আসছে যেটা ঘটের মধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের জীব কিন্তু আমরা হচ্ছি যেহেতু আমরা ভগবানের ক্ষুদ্র অংশ সেই জন্য ওই ঘটের মধ্যে থেকে ছোট হিসাবে আমরা ওটাকে উপলব্ধি করছি আর বিবর্ত মানে আকাশের সঙ্গে আমাকে ভগবানের সঙ্গে আর কি তুলনা করা হয়েছে প্রভু আপনি তো আমারটাকে আমার মতটাকে আমি আরো ইয়ে বুঝতে পারি আমি তো মায়াবাদ মত বলছি আপনাকে খণ্ডন করতে হবে এটা তো জীব গোস্বামী লিখেছে আমি তো ড্রয়িং করেছি শুধু যা লেখা আছে ড্রয়িং করে দিয়েছি ভক্তি শাস্ত্রে আপনি বলেছেন প্রভু মনে থাকছে না আপনি এগুলো নিয়ে অনেক আলোচনা করেছেন বলো পার্থবু আমার প্রশ্ন হচ্ছে যদি বিদ্যা থেকে ঈশ্বরের উৎপত্তি বলা হয় তাতে প্রবলেম কি এই প্রশ্ন খুব সোজা আচার আছে একদম স্ট্রেট কাট আনসার আছে বিদ্যা থেকে তো ঈশ্বরের উৎপত্তি হয় কি বলছেন বিদ্যা থেকে তো ঈশ্বরের উৎপত্তি হয়নি সেটা বললে না ওরকম আমি বলো হয়নি এটা বলো আপনাকে লজিক বলতে এখানে লজিক ছাড়া বললে হবে নাকি ওরা বলছে হয়েছে এটা তো এটা তো তর্ক যাবে ওরা বলছে বিদ্যা থেকে হয়েছে আপনি বলছেন হয়নি সেটা বলো কি করে হয়নি সেটা আপনাকে কারণ দেখাতে হবে যদি হয় তাহলে প্রবলেম ঠিক আছে সেটা প্রবলেমটা দেখাতে হবে ঠিক আছে আমি প্রবলেমটা বলছি আপনারা ধরতে পারছেন না যদি বলা হয় যে বিদ্যা থেকে ঈশ্বরের উৎপত্তি হয়েছে তাহলে বিদ্যা হয়ে গেল ঈশ্বর বুঝতে পারছেন সে যে সোজা প্রবলেম যদি আমি বলি বিদ্যা থেকে ঈশ্বরের উৎপত্তি তার মানে বিদ্যা ঈশ্বরের উপর হয়ে গেল বলো কি না তাহলে বিদ্যা হচ্ছে ঈশ্বরের উপরে তাহলে ঈশ্বরের উপরে যে আছে মানে ঈশ্বরের ঈশ্বর ওটা যেমন আমরা কৃষ্ণকে বলছি সর্বেশ্বর কৃষ্ণ হচ্ছে সব ঈশ্বরের ঈশ্বর তার মানে বিদ্যা ঈশ্বরের ঈশ্বর হয়ে গেল না যেমন কৃষ্ণকে আমরা বলছি ঈশ্বরের ঈশ্বরের ঈশ্বর সর্বেশ্বরেশ্বর তাহলে বিদ্যা দেবী তো সর্বেশ্বরেশ্বর হয়ে গেল মানে যেহেতু ওনার থেকে ঈশ্বর সৃষ্টি হলো তাহলে বিদ্যা দেবীকে ঈশ্বর বলতে হবে তাহলে সেটাই ঈশ্বর ধরনের এবার ওখান থেকে আবার আলোচনা নতুন করে শুরু করতে হবে বিদ্যা হচ্ছে ঈশ্বর হ্যাঁ তাহলে পুরো আবার হিসাব কিতাব আবার ক্যালকুলেশন আলাদা ভাবে শুরু হবে ঈশ্বর যেটা বিদ্যা ঠিক ওই দিকে আর যাচ্ছে না এখন এদিকে আবার ওটা একটা পয়েন্ট ছিল এরকম আরো কিছু প্রবলেম আছে ওটা বের করতে হবে এবার বলছে যে জীব
যে ঘটের মধ্যে আছে সে অবিদ্যা দ্বারা প্রভাবিত হলো, অবিদ্যা দ্বারা প্রভাবিত হয়েছে একটা অংশ ব্রহ্মের, সেই অংশটা জীব হয়ে গেছে। আর বিদ্যা দ্বারা যে অংশ প্রভাবিত সে ঈশ্বর হয়ে গেছে, মানে দুটোই প্রভাবিত, ঈশ্বর বিদ্যা দ্বারা বিদ্ধ হয়েছে, যে ব্রহ্ম বিদ্যা দ্বারা বিদ্ধ হলো সে ঈশ্বর হলো, অবিদ্যা দ্বারা যে বিদ্ধ হলো সে জীব হয়ে গেল। এবার অবিদ্যা যদি দূর হয়ে যায় তাহলে কি হবে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বিদ্যাটা কোথা থেকে এলো, এটা প্রশ্ন হতে পারে না? বিদ্যা আর অবিদ্যা এলো কোথা থেকে, এটা একটা প্রশ্ন হয় না? যখন ব্রহ্ম ছিল না শুধু, আগে শুধু ব্রহ্ম ছিল, ব্রহ্ম আগে ছিল সেটা আমরাও মানছি, আমাদেরও শাস্ত্র সম্মত, ঠিক আছে, ওটা আমাদের মানে কি বলে আমাদের কোনো অবজেকশন নেই। তো আগে ব্রহ্ম ছিল শুধু মাত্র, তাহলে বিদ্যা আর অবিদ্যা এলো কোথা থেকে? ওরা বলছে এই যে ইগনোর, বিদ্যা আর অবিদ্যা কোজড বাই ইগনোরেন্স, অজ্ঞান থেকে, অজ্ঞান কোথা থেকে এলো, কার অজ্ঞান, অজ্ঞানটা কার? যখন আমরা বলবো জ্ঞান, মানে জ্ঞান মানে কোনো ব্যক্তির তো জ্ঞান হবে না, বিনা ব্যক্তির কোনো জ্ঞান হবে, বিনা ব্যক্তির কোনো অজ্ঞান হবে? অজ্ঞান মানে কোনো ব্যক্তি হতে হবে তো, মানে আমি বলি অজ্ঞান, অজ্ঞান মানে কি, আমি তো কম্পিউটারকে তো অজ্ঞান বলতে পারবো না, একটা ব্যক্তিকে অজ্ঞান বলা যাবে, তাহলে কার অজ্ঞান, অজ্ঞানটা কার? জীবের প্রভু, জীব তো ছিল না তখন। ও আচ্ছা আচ্ছা, জীব তো ছিল না, কি ছিল? ব্রহ্ম ছিল, ব্রহ্ম ছিল, ব্রহ্ম ছিল। যদি ব্রহ্ম ছিল তো ব্রহ্মের মধ্যে অজ্ঞানটা এলো কোথা থেকে, বুঝতে পারছেন? এটা একটা ফল্ট হয়ে গেল, দ্বিতীয় ফল্ট। প্রথমটা ফল্ট হচ্ছে যে বিদ্যা ঈশ্বরের উপর হয়ে গেল, এখন এখানে ফল্ট হলো যে ব্রহ্ম যখন ছিল তো ব্রহ্ম মধ্যে অজ্ঞান আসতে পারে না, ব্রহ্ম বলে তো কোনো জীব সত্তা নাই, জীব নাই, ব্রহ্ম মানে জীব না, জীব নাই তাহলে অজ্ঞান আসতে পারে না। ওকে, এখন যে ওদের আমরা কথা মানছি, একবার শুধু মেনে নিলাম যে জীবের অজ্ঞান, ঠিক আছে, এটাই আপনি ঠিক বলছেন, ওটাই বলছি মায়াবাদীরা, জীবের অজ্ঞান, তাহলে জীবের অজ্ঞান থেকে বিদ্যা অবিদ্যা দুটো সৃষ্টি হলো। হ্যাঁ, জীবের অজ্ঞান থেকে বিদ্যা অবিদ্যা, জীবের অজ্ঞান থেকে যে বিদ্যা সৃষ্টি হলো তাই জন্য ঈশ্বর হয়ে গেছে, একটা ব্রহ্ম আর একটা ব্রহ্ম জীব হয়ে গেছে। তাহলে ঈশ্বরের, ঈশ্বর হওয়ার পিছনে কে কারণ হয়ে গেল? জীবের অজ্ঞান। হ্যাঁ, বোঝা গেল? ঈশ্বরের ঈশ্বরত্ব কোথা থেকে এসছে? জীবের অজ্ঞান থেকে। ঈশ্বরের ঈশ্বরত্ব ডিপেন্ড করছে জীবের অজ্ঞানের উপরে। তাহলে সে কি ধরনের ঈশ্বর? পার্থক্য আপনি নড়াচড়া করছেন কি, শান্তিতে বসতে পারছেন না এক জায়গায়? তাহলে বুঝবেন কি করে, কথা ঠিক মতো না শুনলে, একটু কমপ্লিকেটেড সাবজেক্ট আছে, বোঝার চেষ্টা করুন। তো ঈশ্বরের ঈশ্বরত্ব কিসের উপরে ডিপেন্ড করছে পার্থপ্রভু? ঈশ্বরের ঈশ্বরত্ব কিসের উপরে ডিপেন্ড করছে এখানে, এর মধ্যে কি বললাম ধরতে পারছেন না? আরে
আপনার মোবাইলটাকে বন্ধ রাখতে হবে যাতে কল না আসে। অনলাইনে শুধু হোয়াটসঅ্যাপ কল করছে। হ্যাঁ, কেটে দিতে হবে না ফোনটাকে। তো জীবের অজ্ঞান, আমি কি আবার জিরো থেকে সৃষ্টি করতে আমাকে শুরু করতে হবে? মানে এটা হচ্ছে প্রবলেম না? আপনি যদি কিছু বোঝেন নাই, তা মানে কিটা বুঝেছেন আমি জানি না, কতটা বুঝেছেন কতটা বুঝেন নাই বা জানি না। আপনি কি বুঝেছেন বলুন, তাহলে আমি কোশ্চেন করব। বিদ্যা অবিদ্যা বলছেন? বিদ্যা লেখাই আছে, আগে কিছু বলুন। বিদ্যা বিদ্যা কি? বিদ্যা বিদ্যা তো ঠিক আছে, বিদ্যা বিদ্যাটা কি? বিদ্যা ঈশ্বরের উপরে হয়ে গেল, মায়াবাদীরা বোঝাতে চেয়েছে। এটা হচ্ছে মায়াবাদীদের দর্শনটাই আপনারা বুঝতে পারছেন না। দর্শন না বুঝলে আর খণ্ডন কি করাবে? মাতাই কিছুটা বুঝতে পেরেছে, মন দিয়ে শুনছে বলে ভক্তি শাস্ত্রীতে অনেক আলোচনা আছে। ওকে, তো এখানে হচ্ছে জীবের যে অজ্ঞান, সেটাই কারণ হয়ে গেছে ঈশ্বর আর জীবের সৃষ্টির কারণ। মানে শুধু একজনের জন্য আমি, মানে পুরো ক্লাসের মধ্যে মাত্র একজন বুঝতে পারছে হয়তো, বুঝতে পারছেন? ও, ক্লাসটা এইভাবে হবে না, তো সবাইকে মন দিয়ে শুনতে হবে, ভিডিও ফিডিও অন রাখতে হবে, তাহলে আমি কিছুটা বুঝতে পারবো যে লোকেরা শুনছে কিনা। তো মোবাইল রেখে কি করছে ভগবান জানে, কিছু কাজ করছে বাড়ির মধ্যে সবাই। হ্যাঁ, তার জন্য তো বুঝতে পারছে, নাহলে তো বুঝতে পারবে, মন দিয়ে শুনলে সবাই বুঝতে পারবে, কিছু না কিছু বুঝতে পারবে। এখন পর্যন্ত আমি কি বোঝালাম কে বলতে পারবে? তাহলে আমি নেক্সট উইকে আবার সেভাবে এগোবো। বেবি গুপ্তা মাদি, আপনি কি বুঝেছেন বলুন একটু, আপনি তো কিছু বুঝতে পারেন। কৃষ্ণ প্রভু, আপনি বলছেন যে বিদ্যা হলো ঈশ্বর, তা হলো বিদ্যা হলো তার উপর, ঈশ্বরের উপর, তাহলে বিদ্যার বিদ্যাশ্বর হয়ে গেল সেটা বলছিলেন। তাহলে জীবের মধ্যে যে আছে অবিদ্যা দ্বারা প্রবাহিত, অবিদ্যার অংশ হচ্ছে জীব। অবিদ্যা যদি দূর হয়ে যায় তাহলে বিদ্যা অবিদ্যা এলো কোথা থেকে? সেটা হচ্ছে ব্রহ্ম ছিল আগে, সেটা ব্রহ্ম থেকে এর সূত্রপাত। অজ্ঞান অজ্ঞান থেকে বিদ্যা অবিদ্যা এসেছে, জীব অজ্ঞান থেকে বিদ্যা অবিদ্যা সৃষ্টি হলো। যেটা আপনি বলেছেন যে ঈশ্বর বা ঈশ্বর তো এসেছে জীবের অজ্ঞান থেকে। হরে কৃষ্ণ প্রভু, এটা কার মত? কার এটা যে জীবের অজ্ঞান থেকে ঈশ্বর আসছে, এটা কার মত? ঠিক আমার মত না ভাগবতমের মত? মায়াবাদীর মত, কিন্তু উনি যেভাবে মনে করছে, উনি যেভাবে বললেন মনে হচ্ছে এটা আমাদের মত। এই জন্য আমি জিজ্ঞেস করলাম, না জিজ্ঞেস করতাম না। ভগবানের মত, এটা ভগবানের মতে ঈশ্বর ঈশ্বর তো এসেছে জীবের অজ্ঞান থেকে, জীবের অজ্ঞান থেকে ঈশ্বর এসছে আর জীবের জীব এসছে, এটা কার মত? এটা ভগবানের মত?
না এটা এটা মায়াবাদের হ্যাঁ মায়াবাদের নীলকমল মন্ডল তুমি কি বুঝতে পেরেছো বলো তুমি তো হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম বলছি প্রভুজি এটা হচ্ছে মায়াবাদীদের মত কি মত মায়াবাদের মত কি জীবের জ্ঞান আর অজ্ঞানতার যে কারণ এটাই ওরা বলছেন ব্রহ্ম থেকে উৎপত্তি আর ব্রহ্মে বিলীন ব্রহ্ম স্থিতি ছিল আর সেখান থেকে ব্রহ্ম থেকে উৎপত্তি হচ্ছে জীবের বুদ্ধি আর অবুদ্ধি মানে বুদ্ধি বুদ্ধি অবুদ্ধির তো কথা হয়নি আলোচনা অবিদ্যা অবিদ্যা এখানে তো সব লেখা আছে আপনারা দেখ স্ক্রিন দেখতে দেখছেন না নাকি আমি সব লিখে রেখেছি ওকে তো কেউ বলতে পারেনি ঠিক আছে একটু টাইম হয়ে গেছে নেক্সট উইকে আবার আলোচনা করব আপনাদের বোঝার চেষ্টা করুন হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ প্রভু একটা কথা বলছি প্রভু সবাই যদি আমরা যদি আপনার এই ক্লাসটাতে একটু ভিডিওটা অন করি তাহলে আমাদেরই উপকার হবে কেউ ভিডিও অন করেন না আপনি যে বলছেন আপনি যদি প্রশ্ন করছেন আমরা বুঝছি কি বুঝছি না এটা যদি সবাই যদি এটা পার্টিসিপেট করে তাহলে অনেকটা তো আমাদেরই উপকার হবে সেটাই ভাবছি তো যদি সব ভিডিও অন রাখলে এটলিস্ট আমি ধরতে পারবো যে শুনছে কি না বুঝছে মানে এক্সপ্রেশন থেকে বোঝা যায় হ্যাঁ ফেস দেখে বোঝা যায় যে শুনছে কি না বুঝতে পারছে কি না ভিডিও অফ থাকলে বোঝা যায় না